ড্রাইভিং লাইসেন্স করতে এনআইডি কার্ড জরুরি কেন? স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স করতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড থাকা অত্যাবশ্যক। এটা ছাড়া আপনি আমি আমরা কেউ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স করতে পারবো না। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে এনআইডি কার্ড কেন জরুরি? কারণটা হলো এনআইডি কার্ড একজন মানুষের একটাই হয় এবং এটি কেউ পরিবর্তন করতে বা ফেক বানাতে পারবে না। এতে করে বয়স এবং ব্যক্তিগত সকল তথ্য কোনোভাবেই বদলানো যাবে না। আর কেউ যদি ইচ্ছে করে এনআইডি কার্ডে বয়স 3 থেকে 4 বছর বাড়িয়ে নিবন্ধন করেন, তাতে করে তিনি নিজেই বিপদে পড়বেন। কারণ বাকি সব কিছু যেমন এসএসসি এইচএসসি সার্টিফিকেটের ও অন্যান্য সকল ক্ষেত্রে ওনার বয়স মিলবে না। মোট কথা, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বাংলাদেশের একজন মানুষের জন্য একটি হবে এবং এর কোনো সাবস্টিটিউট নেই। তাই ড্রাইভিং লাইসেন্স করতে এনআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে, যাতে করে সকল পার্সোনাল ইনফরমেশন ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডে সেম থাকবে। তাহলে আর কেউ এখানে দুর্নীতি করতে পারবে না। তাই দেখা যায় সে এনআইডি কার্ডের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফর্মে বা বাবা মা অথবা কোনো একটির অমিল হলে বিআরটিএ ফিঙ্গারপ্রিন্ট নেয় না, ঠিক করে আনতে বলবে। তাই ড্রাইভিং লাইসেন্স করতে এনআইডি কার্ড এতটাই জরুরি।